আমি স্লোগান পাল্টে ফেলছি, স্লোগান দিবেন যারা স্লোগান ধরবেন হলো হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমাদের কোনো দলাদলি নাই, আমাদের এখন একটাই মিশন, একটাই ভিশন, আমাদেরকে এই ভূমিতে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে হবে। স্লোগান দেন হয়তো শরীয়ত, কোন বলেন, হ্যাঁ দাঁড়ান আমি হয়তো শরীয়ত, হ্যাঁ নয়তো শাহাদাত। শরীয়ত না পাইলে শহীদ হয়ে যাব, কিন্তু শরীয়ত প্রতিষ্ঠা করে তাইলে কি বলতে হবে? হয়তো শরীয়ত, সবাই বলতে পারবেন তো? যেগুলো বলবে না বুঝবেন এগুলো শরীয়ত চায় না। যে ব্যক্তি ইসলামী শরীয়ত চায় না সে মুসলিম থাকতে পারে না। হয়তো শরীয়ত, এই যুবক হাত উঠা না কেন, হাত উঠাও, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, এই ক্যামেরা ঘুরাও, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, বলেন হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। এবার আমি আরবিতে বলবো ইম্মা শরীয়া, আপনারা বলবেন যারা আরবি পারেন ইম্মা শাহাদা, কি বলবেন? ইম্মা শরীয়া, ইম্মা শরীয়া, হয়তো শরীয়ত, হয়তো শাহাদা। আরে মরে তো যাবই, এমনিতেও মরে যাব, শহীদ হলেও মরে যাব, ঠিক কি ঠিক না? মরতেই হবে, যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই যেহেতু হবে, কি মৃত্যু? আরে ভাই বিছানায় পড়ে মরতে চাওয়া ব্যক্তিরা নিফাকের মৃত্যুবরণ করবে, শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে মরতে চাওয়া ব্যক্তিরা বিছানায় পড়ে মারা গেলেও শহীদ হবে। তাহলে আমাদের তামান্না কি শাহাদাত, ঠিক কি ঠিক না? হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, ইম্মা শরীয়া, ইম্মা শরীয়া, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, ইম্মা শরীয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ও মুসলিম যুবক শুনে নাও, শুনে নাও, তোমাকে সুসংবাদ শুনাই। আল্লাহর কুতুব সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয়ের পূর্ব মুহূর্তে যেই সিচুয়েশন হয়েছিল, যে অবস্থানটা হয়েছিল, আজকের পৃথিবীর অবস্থাও সেম। বিজয়ের সুসংবাদ শুনে নাও ও মুসলিম উম্মার যুবকেরা, ম্যাথ বুড়ি ফেলে দাও, মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না। ও যুবক তৈরি হয়ে যাও, আল্লাহর জন্য, এ দিনের জন্য প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আগে যাইতে হবে। তৈরি আছো তো ইনশাআল্লাহ, তৈরি আছো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। আমিন।